আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর মেহরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা মনের আশা পূর্ণ করতে পারতেছেন না এবং মনের আশা পূর্ণ করতে চান, তাদের জন্য আমি কোরআন থেকে একটি আমলের কথা বলবো। এই আমলগুলো যদি আপনি মাত্র কয়েকদিন করতে পারেন, তাহলে আপনার মনের আশা, সকল ধরনের আশা ইনশাআল্লাহ অবশ্যই পূর্ণ হয়ে যাবে। অনেকেই অনেক দিন থেকে চাকরি বাকরি করতেছেন আর মনে অনেক আশা থাকে যে আমি মনের আশাগুলো পূর্ণ করতে চাই। অনেকে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি করতে পারতেছেন না, মনের আশা পূর্ণ করতে চান কিন্তু পূর্ণ করতে পারেন না। অনেকেই বিভিন্ন ধরনের বালা মুসিবতে আছেন, এই বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এটাও আপনি চান এবং মনের আশা পূর্ণ করতে চান, তাহলে আপনি মাত্র কয়েকদিন এই কোরআনের আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। এই আমলটা কীভাবে করবেন, এর কিছু নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতিগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। আপনি আজকে যদি নামাজ না পড়ে থাকেন, আজকে থেকে পরিপূর্ণ ইরাদা করে যান যে আমি আজকে থেকে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেব না, ইনশাআল্লাহ অবশ্যই আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। আপনি এই নিয়ত করে আজকে থেকেই ফজরের নামাজ শুরু করে দেন। ফজরের নামাজের পর তিনবার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবি ইলাই। এভাবে তিনবার ইস্তিগফার পড়বেন, তিনবার দুরুদ পড়বেন। যদি আপনার বড় দুরুদ জানা থাকে তাহলে বড় দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন, আর যদি বড় দুরুদ শরীফ না জানা থাকে তাহলে ছোট্ট একটি দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুরুদ পড়ার পর ছোট্ট কোরআনের মাত্র দুটি ছোট ছোট সুরার কথা বলবো, যে সুরাগুলো আমরা মুসলমান হিসেবে সকলেই জানা থাকার কথা। এই সুরাগুলো এত ছোট ছোট এবং এত সহজ। প্রথম হলো সুরা কাউসার। এই সুরাটা কাউসার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তিনবার পাঠ করবেন, সাথে সূরা ইখলাস তিনবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি কয়েকদিন আমল করেন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর, তাহলে ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা অবশ্যই অবশ্যই পূর্ণ হয়ে যাবে। আপনার চাকরির মধ্যে উন্নতি হবে, ব্যবসার মধ্যে উন্নতি হবে, কৃষিকাজের মধ্যে উন্নত হবে এবং আপনার সকল ধরনের মনের আশা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই পূর্ণ হয়ে যাবে।